গুড মর্নিং স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তাই তোমাদের প্রতি সকলের শুভেচ্ছাবার্তা জানিয়ে আজকে আমি তোমাদের একটা কম্পিউটারে পাঠ দেবো আজকে পাঠে আমি তোমাদের কম্পিউটারে কিছু প্রশ্নের অনুশীলনী প্রশ্নের উত্তর দেখাবো তোমরা এই প্রশ্নগুলি দেখবে বইতে এবং সেগুলো কীভাবে উত্তর পাঠাচ্ছে সেটুকু খেয়াল রাখবে ঠিক আছে আজকের এই যে অনুশীলনীতে যে অংশগুলো করবো সেটুকু তোমরা বইয়ের অনুসরণীর উনিশ নম্বর পৃষ্ঠায় দেখতে পাবে তাহলে পৃষ্ঠা নম্বর উনিশ আগের দিন আমি কিছু প্রশ্নের উত্তর করেছিলাম আজকে তোমাদের আরও কিছু প্রশ্নের উত্তর দেখাবো এই প্রশ্নের মধ্যে আছে দেখবে যেগুলো আমরা বাম দিক এবং ডান দিক মেলাবো বাম দিকে কিছু আমরা কম্পিউটারের শব্দ বলি দেওয়া আছে এবং ডান দিকেও কিছু শব্দ দেওয়া আছে এবং সেটা কোনটা সঙ্গে কোনটা ঠিক একবারে মিল হবে সেটুকু দেখা আজকে তোমরা একটু মনোযোগ সহকারে এই মিলটা দেখে নাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো এটা চার নম্বর তাকে দেওয়া আছে এদিকে আছে বাম দিক লেফট সাইড এবং এদিকে আছে তোমার ডান দিক রাইট সাইড ঠিক আছে বাম দিকে দেখো কতগুলো সুন্দর সুন্দর শব্দ আছে শব্দদের গঠিত একটা বাক্য দেখো এখানে লেখা আছে প্রথমে ক আগে কম্পিউটারে মস্তিষ্ক তো কম্পিউটারে মস্তিষ্ক মানে কম্পিউটারের ব্রেন কাকে বলে কম্পিউটারের মস্তিষ্ক আমরা আগে জেনেছি যেমন আমাদের মস্তিষ্ক আছে কম্পিউটারটা মস্তিষ্ক থাকে এবং সেই মস্তিষ্ককে বলা হয় সিপিইউ যেটা আমার তিন নম্বর আগে আছে তাহলে তিন নম্বর দাগে এটা হবে কি সিপিইউ তাহলে আমরা কম্পিউটারে মস্তিষ্ক পেয়ে গেলাম সিপিইউ বলছি দু নম্বর দায়গা আছে দেখো গান শোনা যায় তাহলে কিসের মাধ্যমে আমরা গান শুনতে পাই এখন তোমরা বিভিন্ন যন্ত্রপাতি দেখেছো বা শুনেছো বা দেখতে পাচ্ছ কাছে যেখানের মাধ্যমে আমরা গান শুনতে পাচ্ছি সেই গান শুনতে পাই কিসের সাহায্যে সেটা বলো দেখো এখানে স্পিকার আছে স্ক্যানার আছে সিপিউ আছে মনিটর প্রিন্টার মাউস সিডি কিবোর্ড তো আমরা এখানে স্পিকারের সাথে গান শুনতে পাই যেগুলো আমরা বড় বড় স্পিকার দেখতে পাই বাজারে বা এমনি ঘরের মধ্যে দেখবে সেখান থেকে আওয়াজ বেরিয়ে আসে এবং সেটা গান আকারে বেরিয়ে আসে স্পিকার এরপর দেখো গদ্যা আছে জেরক্স মেশিনে কাজ করে বা জেরক্স মেশিন তোমরা দেখে থাকবে অনেক বাজারে দেখতে পাবে যেখানে আমরা যখন কোনো পেপারসকে প্রতিলিপি বানাই বা ডুপ্লিকেট তৈরি করি তখন আমরা জেরক্স মেশিনে একটা কপি বের করি তাহলে জেরক্স মেশিনে কাজ করে মানে আমরা সেখানেও অন্য একটা কপি বের করতে পারি তাহলে সেই জেরক্স মেশিন কিসে দেখতে পাই স্পিকার তাহলে আমরা সেটা স্ক্যানারে দেখতে পাই তাহলে স্ক্যানার আছে এক নম্বরে স্ক্যানার স্ক্যানার দু নম্বর আছে স্ক্যানার চার নম্বর ঘরের দিকে দেখো চিঠিপত্র টাইপ করা যায় চিঠিপত্র টাইপ করা যায় কিসে চিঠিপত্র টাইপ করা যায় দেখো চিঠিপত্র টাইপ করতে পারি মনিটর প্রিন্টার মাউস কিবোর্ড দেখো আমরা কিবোর্ডের সাহায্যে লেটার লিখতে পারি তাই কিবোর্ডটাকে আমরা এক্ষেত্রে ধরবো যেখানে আমরা চিঠিপত্র টাইপ করবো লেখাগুলো তাহলে এটা হবে কিবোর্ড দেখো মাথা আছে গোলাকার স্টোরেজ ডিভাইস স্টোরেজ ডিভাইস মানে হচ্ছে যেখানে তোমরা কিছু তথ্য রেখে দিতে পারো সেগুলোকে আমরা স্টোরেজ ডিভাইস বলবো তাহলে গোলাকার স্টোরেজ ডিভাইস দেখতে গোলাকার হয় তোমরা সিটি দেখে থাকবে সেগুলো খুব গোলাকার হয় এবং সেখানে আমরা বিভিন্ন তথ্য রেখে দিতে পারি এটা আছে তোমার সাত নম্বরে সেটা হবে সিডি যেটাকে আমরা কম্প্যাক্ট ডিস্ক বলছি ছয় আছে দেখো টেলিভিশনের মতো দেখতে বা এটা খুব সুন্দর জিনিস আমরা এটা দেখে থাকি বাড়িতে টেলিভিশন একই রকম মতো দেখতে তাহলে রকম হয় যে কম্পিউটারের কোন অংশ টেলিভিশন মধ্যে দেখতে হয় সেটা হচ্ছে কম্পিউটারে সব থেকে বড় আউটপুট ডিভাইস এটা হচ্ছে মনিটর চার নম্বর আছে মনিটর ছ নম্বর আছে দেখো আঁকা ছবিটি কাগজে ছাপা যায় তাহলে এঁকে দেওয়া ছবিগুলো কার মাধ্যমে দেখতে পায় কাগজে দেখতে গেলে আমাকে কাগজে ছাপতে হয় আর ছাপার কাজটা কারা করে প্রিন্টা করে যে আমরা জানি প্রিন্টটা একটা আউটপুট ডিভাইস সেই আউটপুট ডিভাইস আমরা ছাপা জিনিস দেখতে পাই তাহলে পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্রিন্টা আর একটা দেখা আছে শেষটা সেটা হচ্ছে পয়েন্টিং ডিভাইস তো পয়েন্টিং ডিভাইস মানে কম্পিউটার উপরে কোনো একটা নির্দিষ্ট বস্তুকে বা কোনো একটা নির্দিষ্ট জিনিসকে আমি পয়েন্ট করব সেই পয়েন্টিং এর কাজটাকে করে আমরা জানি কম্পিউটারে পয়েন্টিং ইম্পর্টেন্ট ইনপুট ডিভাইস যাকে আমরা বলি মাউস তাহলে এই উত্তরটা হবে কত মাউস দেখো এইভাবে আমরা পুরো অনুশীলনটা কমপ্লিট করলাম চারিদিকে এই অনুশীলনটা তোমরা মনে রেখো এবং নিজের খাতায় লিখে রাখবে যাতে তোমাদের পরবর্তীকালে বুঝতে অসুবিধা না হয় ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো পরবর্তীকালে আরও কিছু অনুশীলনে হাজির হব ঠিক আছে ওকে গুড বাই